নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা কিছুদিন আগে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলি থেকে ইভেন্ট সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের এক্সাম দিয়েছিলে, তোমাদের জন্য আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে চলে এসেছি। তোমরা বেশিরভাগ ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টরাই প্রশ্ন করছিলে যে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে। আজ আমি তোমাদের জন্য সেই প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টিকে নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যারা কিছুদিন আগে অনেক লড়াইয়ের পর ইভেন্ট সেমিস্টারের এক্সাম অনলাইনে দিয়েছিলে, তোমাদের এক্সাম গত 8ই জুলাই শেষ হয়েছে। ইভেন্ট সেমিস্টারের রেজাল্টকে কেন্দ্র করে অনেক সমস্যা এবং জটিলতা সৃষ্টি হলেও ফাইনালি ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য একটি সুখবর চলে এসেছে। তোমাদের প্রশ্ন ছিল যে তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে। এই বিষয়কে কেন্দ্র করে কিছুক্ষণ আগেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলো তাহলে দেখে নেওয়া যাক যে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। দেখো, বলা হচ্ছে যে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার এবং ইউজি পার্ট টু এবং পার্ট থ্রির রেজাল্ট আজ বিকেল 5:30টায় প্রকাশিত হতে চলেছে। তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে nbuexams.net এই ওয়েবসাইটটি থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে। আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে তোমাদের রেজাল্ট এই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে চলেছে। ঠিক তেমনই আজ তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তোমরা যারা ইভেন্ট সেমিস্টারের এক্সাম দিয়েছ, তোমরা অবশ্যই জানাবে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।